সোনয়তে ঘরিয়া পশ্চিম পাড়া গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে এ পবিত্র মাহফিলে ও খোদার রহমতি ঝরে খোদার রহমতি ঝরে এ পবিত্র মাহফিলে এইতে ঘরিয়ার গ্রাম এইতে ঘরিয়া গ্রামবাসী এর আল্লাহর পিয়ারা এইতে ঘরিয়া জলসা কমিটি এর আল্লাহর পিয়ারা আর করেছে কায়ে আর করেছে কায়েম বেহেশতের বাগান এ যে খোদারি সারা শোনো ওতে ঘরিয়া পশ্চিম পাড়া গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে এ পবিত্র মাহফিলে আল্লাহুম্মা জোরে এই মাখাল গাছাতে গরিয়া এই হাঁকি মোড় মোড় গ্রামের কথা শুনে হে আমি মনে মনে ভাবি আর কখনে আল্লাহ দেব আমি ওই মাকাল গাছাতে গরিয়ায় পাড়ি শোনো ও গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে এ পবিত্র মাহফিলে বাবাজির নাম কি এই মাহফিলের সভাপতি আমার আব্দুর রাজাক ভাই এই মাহফিলের সভাপতি আমার আব্দুর রাজাক ভাই আর সহ সভাপতি আমি সবাইকে জানাই আর এই মাহফিল প্রতি বছর যেন এই রূপে সাজা আমরা স্বামী স্ত্রী কঠিন মহব্বত তৈরি করার জন্য রসুলুল্লাহর একটা নীতি যদি মানি তাহলে আমাদের স্বামী স্ত্রী উভয়ের উন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না বিশাল একটা মহব্বত পয়দা হবে বিরাট একটা মহব্বত পয়দা হবে ভালো করে বুঝবেন ওয়াজ আমরা জ্ঞানগম্য কম হলে নবীর নীতি যারা মানি না অধিকাংশ লোক দেখা যায় স্ত্রীর ডাকে এই দেখো কই গো আচ্ছা নবী আরাম জীবনে ডেকেছে এই দেখো কই গো স্ত্রী ভাবছে যে আমি কি চোর নাকি এরকম করছে কেন বাজে লোক তো তাহলে রসুলুল্লাহর নীতি আদর্শ আমাদের জিন্দগিতে আনার দরকার আছে না নয় রসুলুল্লাহ বলতেন আয়েশাতুল হুমায়রা খাদিজাতুল কুবরা আপনি যদি আপনার স্ত্রীর নাম ধরে ধরে ডাকেন ও মুসলমানেরা স্ত্রী ভীষণ খুশি হবে আর রসুলুল্লাহর নীতি মানা হবে রসুলুল্লাহ বলতেন না হেই এদিকে হেই শোন হেই ভাত দে আয়েশা
এজন্য মা খাদিজাতুল কুবরা বলতেন, রাসূলুল্লাহ যখন আমার খাদিজা বলে ডাকতেন, খুদার কষ্ট বিছনায় আরাম করতাম না, আরাম বিছনায় এমনি করে ভোকা থাকার কষ্ট, না খেয়ে থাকা কষ্ট, আমি আয়েশা সিদ্দিক আমি খাদিজাতুল কুবরা জানিয়ে দিলাম দাঁড়িয়ে থাকা কষ্ট, সমস্ত কষ্টগুলো যখন খাদিজাতুল কুবরা বলে রাসূলুল্লাহ ডাকতেন, আমি খুশিতে বাগ বাগ হয়ে যেতাম, সমস্ত কষ্টগুলো দূর হয়ে গিয়ে আমি খাদিজা আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যেত। মা আয়েশাকে ডাকতেন আয়েশাতুল হুমায়রা। আমরা যদি আমাদের বাড়ি গিয়ে স্ত্রীর ডাকি, কই ফাতেমা, কই খাদিজা, শোনো তো, পানি দাও তো, এরম ডাকলে শরবত করলি আয়, পানির বদলে শরবত দিয়ে আয়, একবার পানি পানি নুন দেবে যে বিষ দেবো না, এবার পানিতে তো বেশ বিয়াড়া করছে তো বহুদিন ধরে। তাহলে একটা আমল শিখে যাই আজ থেকে, যে কজন নজ শুনতে এসেছি স্ত্রী কি বলে ডাকবো, বিবি কেন নাম ধরে ডাকবেন, স্ত্রী তো বিবি, স্ত্রীর নাম ধরে ডাকবেন, সাবিনা শোনো, হালিমা এদিকে আসো, মুর্শিদা গামছাটা দাও, খাদিজা লুঙ্গিটা নিয়ে এসো, কি সুন্দর লুঙ্গি তাই দেখো, কই গো কিরম একটা ব্যাপার, নাম ধরে ডাকলে খুশি কে, রসুলুল্লাহ খুশি যে রামার মতো ডাকছে, উভয় মহব্বত পাইতে হবে, আর রসুল খুশি মানে আল্লাহ খুশি, আল্লাহ খুশি মানে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ পাক খুশিতে বাগে বাগ হয়ে তার বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। এই কোচের ভাইরা আমার বাবা দিরা, ও মুমিনেরা মুসলমানেরা, রসুলের নীতি রসুলের আদর্শ, আসহাবিকা নুজুম বিআইহিম ইক্তেদাই তুম ইহতেদাই তুম, রসুল বললেন আমার প্রত্যেকটা সাহাবি উজ্জ্বল নক্ষত্র, তোমরা চরণ যদি করতে পারো, তোমরা যদি স্মরণ করো, আমি রসুলুল্লাহ কথা দিলাম হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, যত বলবে আল্লাহ পাকে নেকি পাহাড় পাহাড় নেকি দেবে, সুবহানাল্লাহ, যত বলবে আর দুনিয়া ও মাঝরাতুল আখেরা তার নামায় আমলে জান্নাতে গাছ বসবে, সে সুবহানাল্লাহ বলবে না, তার বারোটা বেজে যাবে তার নামায় আমলে গাছ লাগবে না, দিল্লির লাড্ডু যে খেয়েছে সে পস্তে গেছে, যে খায়নি তার বারোটা বেজে আছে, সকিনার বিয়ে হবে বাপ দিল্লিতে গিয়েছে টাকা আনতে 1.5 লাখ, বাপের বয়স 70 বছর, বলতে কোটি টাকা দে তোর ছোট বোনের বিয়ে দেবো, 1.5 লাখ টাকা নিয়ে ফিরবে, বাপ বলছে আমাদের তো হাবাসপুরে গ্রামের পাশে বাড়ি, কি গ্রাম, দেঘরিয়ায় বাড়ি, ছোট বোনের বিয়ের জন্য টাকা দিতেছি বাবু, হয়তো আর বাঁচবো না, 70 বছর বয়স হয়ে গেছে, তবে শুনতাম এলাকায় দিল্লির লাড্ডু যে খায় সে পচতে যায়, যে খায়নি সেও নাকি পচতে আছে, দিল্লি যেই তুই এসে পড়েছি বাবা, দুটো লাড্ডু কিনে দে খেয়ে দেখি, বাপ আশা করেছে সন্তান লাড্ডু কিনে দিয়েছে, বাপ খাচ্চার বলছে এ তো আমাদের তালপুকুরে পাওয়া যায়, আল্লাহ পাক যখন যারা পরিমাণ ইমান নিয়ে বান্দা জান্নাতে যাবে, আর বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যখন দুনিয়ার 10 গুণ জান্নাত দেবে, তাতে যখন 6টা গাছ লাগানো থাকবে, একটা একটা গাছ 500 বছর ঘোড়া ছুটলে শেষ হবে না, সেই গাছ যখন দেখবে বলবে আল্লাহ এ গাছকে লাগালো, বলতে বাবু দুনিয়ার জমিনে তোমার নামায় আমলে সুবহানাল্লাহ বলা ফেরেশতা রেডি করে রেখেছিলাম, তুমি যে কবার সুবহানাল্লাহ বলো তো সেই কটা গাছ লাগানো
তোমার জীবনে যদি 100 কোটি বার সুবহানাল্লাহ বলতে 100 কোটি জান্নাতে গাছ লাগানো হতো সেদিন গাছ নিয়েও পৌঁছতে যাবে তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই শুধু জলসায় নয় রাস্তাঘাটে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে হাটে মাঠে ঘাটে সময় যখন পাবেন সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন দরুদ শরীফ পড়বেন ও মুসলমানেরা দুনিয়ার জমিন ছেড়ে সবারকে চলে যেতে হবে এই দুনিয়ার জমিনে কোনো কায়দায় থাকা যাবে না পৃথিবীর কোনো মস্তান কোনো জ্ঞানী কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো চিড়িংবাজ কোনো চোর কোনো চোরটা কোনো মদখোর এমনি করে কোনো কায়দায় বুদ্ধির বলে এমনি করে অর্থের বলে ক্ষমতার বলে মস্তানির বলে ঔষধের বলে এমনি করে পৃথিবীর জমিনে একজন ব্যক্তি বেঁচে আছে এমন নজির দেখানো যাবে না আল্লাহর কোরআন যদি সত্য হয় প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গ্যারান্টি আজ না হয় দুদিন পরে তাই ভালা কারগে তো ভালা পাওগে বুরা কারগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে দেখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে দেখ বাপের ভাটা মরবো না মরবো না গ্যারান্টি না তবে কবে মরবো কোরআনে লেখা নাই হাদিসে লেখা নাই পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই শুধু লেখা আছে যাবে লেখা আছে কেটে পড়বে কেটে পড়ার আগে সরে যাওয়ার আগে সেরে যাওয়ার দরকার আছে না নাই তাহলে সবাই সারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমে দিন আল্লাহ পাক এত যোগ্য দিয়েছিলেন মানে যোগ্যতা দিয়েছিলেন তার সম্পর্কে আমার মতো গুণাগার কি বলবো আমি যদি অনেক বলি তবু কম বলা হবে আপনাদের এলাকার সবচেয়ে বড় আলেম যারা আছে জিজ্ঞাসা করবেন যে বাসন্তীর আল্লাহ হযরত মাওলানা মুফতি এ কে রহমানি কেমন মানুষ ছিলেন আজকে জানাজা হয়েছে দারুল উলুম দেওবন্দের এক নাম্বার ছাত্র ছিল তো যত বড় আলেম যত বড় মুহাদ্দিস আর মুহাক্কিক আর বসিয়াটে আল্লামা হুজুর আর দাদা হুজুর পীর কেবলা আর বড় বড় আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ আর বড় বড় আলিম বড় বড় আলেম এদিন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলী হাজী আব্দুল্লাহ মাহাজারি মক্কি রহমাতুল্লাহ রশিদ আহমেদ গাঙ্গুই রহমাতুল্লাহ হোসেন আহমদ মাদানি এরকম বড় বড় আলেম বলি আর যাই বলি সবাই চলে যাবে না যাবে না বড় বড় সাহাবা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুনিয়া আসে না নাই বিশ্ব নবী তাহলে আমরা সবাই চলে যাব যাব না সেজন্য ভালো হয়ে যান হাকাতে না করে উল্টো পাল্টা না করে নামাজ তামাজ কাজা না করে ভালো হয়ে যান ভালো হয়ে গেলে কি হবে আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে জান্নাত দেবেন ভালো হয়ে যান আমি কিন্তু খুব কড়া আওয়াজ করব কড়া আওয়াজ হয়ে যাচ্ছেন না আমার ক্যাসেটে আপনারা হাজার হাজার ওয়াজ শুনেছেন আর আজকের লোক লোক সংখ্যা একটু বেশি তো ভালো লাগছে ওয়াজ কড়া হবে প্যান্ডেলটা পুরো জাম হয়ে গেছে ইনশাআল্লাহ আবার কিছুক্ষণের মধ্যে রাস্তা ছেপিয়ে যাবে আল্লাহ পাক যদি রহম করে আল্লাহ পাক পুরো রাস্তা টপকানোর মতো তৌফিক দান বলেন আমিন তবে তাইরি গোশ দিয়ে অনেকগুলো করা আছে এতে পরিমাণ মতো গোশ আছে যদি কারোর মনে হয় যে চারটে খাবো তাহলে আল্লাহ রাস্তায় মা ফিলে আসেন বরকতান বেহেশতের বাগানের তাবারক এর একটা মজা আলাদা রমজান মাসে ঈদের দিনে পায়েসটা যে তৈরি হয় ওর মজা আলাদা কুরবানির গরুর যে গোশত ওই তিন দিন মজা আলাদা আর রমজান মাসে সন্ধ্যাবেলা ইফতারি ছোলা মুড়ি শশা কলার মজা আলাদা এখন ছোলা ভিজিয়ে খান মনে করবেন খড় খাচ্ছে ভালো লাগবে না রমজান মাসে শরবত কি মজা ছোলা মুড়ি কি মজা চপ এখন দুটো খেতে পারে না তখন বলছি শুধু বলছি লিয়ায়
এত ভালো লাগে না, গ্যাস হচ্ছে না, অম্বল হচ্ছে না, কিছু হচ্ছে, আল্লাহ পাকের রহমত। এই জন্য রমজান মাসে হদ্দ খাওয়া খেয়ে নেওয়ার কথা এসছে, যত খাও। একটা লোক এক কেজি গোশ খায়, দেড় কেজি খাও, চার লাগে পাঁচশো চাপিয়েছে এক কেজি, কোনো হিসাব নাই। রমজান মাসটা কিন্তু আল্লাহর মাস, রমজান মাস আল্লাহর মাস, আর রোজা আল্লাহ বলছে আমার, রোজা খা আমার, আর এর বদলা আমি নিজে হাতে দেব। ফেরেশতা নেকি লেখো, দম লও, তুমি কবর আজাব দাও, তুমি দম লও, তুমি মুকুর মারো, এটুকু দম লও। আর ফেরেশতা ইবলিসের বলছে তুই বিরাট মোস্তাইন দেখাস, ফেরেশতারা এ ধরে বাঁধো, সব বন্ধ, জান্নাতি ফেরেশতারা জান্নাত খুলে দাও, জাহান্নামী ফেরেশতারা জাহান্নাম বন্ধ করে দাও, সব দায়িত্ব আমার, আর আমি নিজে হাতে নেকি দেব। তোমরা কি নেকি লিখবে কথা বুঝতে পারছে? এখন কর্মচারী যদি বলে তিন কেজি আলু দাও, ও সাড়ে তিন কেজি দিলে থমনা গুঁড়ো হয়ে যাবে। আর মালিক যদি পুরো তিরিশ টাকা দোকান লিখে দেয়, কোনো কর্মচারীর বাপ কিছু বলতে পারবে? সাড়ে তিরিশ টাকা নিয়ে পুরো দোকান লিখে দেবে, তিন কোটি টাকার দোকান, তিরিশ টাকায় মালিক লিখে দিতে পারে, ভাই তুই আমার দোকানে সবসময় আলু কিনতে আসিস, তা এক কাজ কর, তোর দোকানটা তোর নামে লিখে দিচ্ছি। এটা মালিক পারে, কিন্তু কর্মচারী তিন কেজি আলু লিখে দিলে সাড়ে তিন কেজি দিতে পারে না। ফেরেশতারা নেকি হিসাব মতো দেয়, এতে এত, ওতে এত, এতে এত, এতে এত, আল্লাহ পাকের ওয়াদা। আর আল্লাহ যখন নিজে হাতে দেবেন, যার যা খুশি আল্লাহ পাক দিয়ে। এই জন্য রমজান যখন শুরু হয় আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়, কথা পাচ্ছেন না? আল্লাহ পাকের রহমত এত বর্ষণ হয়, এত বর্ষণ হয়, সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়। খরাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ রসুল বলছেন সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনা মাসুম হয়ে যায়। এই রোজা আমরা অনেকে আবার রাখি না, আল্লাহু আকবার। তবে শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে ধোকা দেয় না, দেয় না? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহ বলছে ইবলিস তোমাদের চরম শত্রু, খোলা দুশমন। এ কিছু কিছু ছেলের পিকআপ দিয়ে রাখে। আপনি এলাকায় বহু ছেলে মোটরসাইকেল চালাতে পারে, ড্রাইভার আছে, কিন্তু কোনো ছেলে একশো কুড়ি পিকআপ তুলে ওর দাঁড়াতে বলবো, সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারবে? ওর বাপ পারবে? কেউ পারবে? যদি নব্বই পিকআপ হয় দাঁড়াতে পারবে? হ্যাঁ, তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিলে ডিশ পিস মেরে জায়গায় দাঁড় করাতে পারে, কিন্তু সত্তর আশি নব্বই একশো একশো কুড়ি একশো তিরিশ উঠে গেলে স্পটে দাঁড় করানো যাবে না। তো কিছু মানুষ, কিছু কিছু শয়তানের ভাই যারা আর কি খুব নিকটতম আত্মীয়, চাস্তো ভাই, খালাতো ভাই, মাহতো ভাই, নিজের ভাই, এদেরকে কারোর পিক আপ দেয় একশো কুড়ি একশো তিরিশ একশো পঁয়ত্রিশ দেড়শো, যেই রমজানের চাঁদ আল্লাহ পাক আসমানে উদিত করে দিল, কে তখন বলছে তুই রোজা রাখবি নি? বলছে আমি এখন রোজা রাখলি মরে যাবো, কারণ দেড়শো পিক আপ, যদি ব্রেক মারে অ্যাক্সিডেন্ট হবে, তা কবে থেকে ধরবি? না পনেরোটার পর থেকে ধরবো। এর বলছে তুই করবি? বলছে কুড়িটার পর থেকে ধরবো, মানে একশো আশি। বলছে তুই? বলছে আমি ওই সাতাশি দিন এটা করবো, মানে দুশো পিক আপ দিয়ে রেখেছে। আর যে সমস্ত মানুষের কাছে শয়তান ঘেঁষতে পারে না, এরা শুধু বলছে আল্লাহ রমজান কবে আসবে, তিরিশটা কমপ্লিট করব, এতে মৃত্যু হয়, রমজান মাসে মরে যাব। আর অনেক মোমেন এটাই ভাবে যে আল্লাহ রমজান এইভাবে চলতে থাকুক। আর অনেক রোজাদার আছে, এরা ভাবে আল্লাহ হবে ছাব্বিশটা, এখনো চারটে, এটা যদি উনত্রিশটা হতো তো তিনটে হতো গো, খোদা কি বিপদে পড়ে গেছে, এরম আছে না? নাই তো, মোমেন আছে বলে, ভালো মানুষ আছে বলে, আল্লাহওয়ালা মানুষ আছে বলে এখনো পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াকে ঠিক রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, আল্লাহর হুকুম আর বিশ্ব নবীর নীতির উপরে চলবার মতো তৌফিক দেন, বলেন আমিন। সকলে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আচ্ছা, আমরা যদি আল্লাহ মহান আল্লাহ বড় বলি, আল্লাহ কি রেগে যাবে? সবাই আল্লাহু আকবার জোরে বলতে পারবেন? আল্লাহু আকবার! বদরের ময়দানে সাহাবীদের মতো তিনশো তেরো জন সাহাবী দেখছে ওরা হাজার হাজার আমাদেরকে মেরেই ফেলবে, তো এরা আল্লাহু আকবার বলে আল্লাহকে ডেকেছেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছেন না পাঠেনি?
সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে যাও, আমার বান্দার আমার ডাকছে। এই জন্য খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। তাই আমরা একবার খুব জোরে ডাকবো, জীবনে হয়তো আজান টাজান অনেক সময় দেওয়ার চান্স পাইনি, জান ভরে আল্লাহু আকবার বলতে পারি না, এত বলি আল্লাহু আকবার। কি আল্লাহ আকবার অনেকে বলে না, জীবনে বলেনি, কলেমা পড়ে দরুদ শরীফ পড়ে তিনি আল্লাহু আকবার বলেন। আজকের একটা আজানের চেয়ে জোর আল্লাহু আকবার বলা যাবে, এই বলে যদি মরি তো মরব, কেন এটা মৃত ব্যক্তিদের সওয়াব রেসানির মজলিস, কথা বুঝাচ্ছেন না। তাই জন্য তকবির দেবেন, কি তকবির, মরণ তো এটা মনে থাকবে। আর যে মানে কৃপণতা করবে, এ বখিল আল্লাহ চরম দুশমন, আল বখিল আদুবিল্লাহ, তাহলে আল্লাহ পাকে দোস্ত হওয়ার জন্য জান উজাড় করে তকবির দিতে হবে, যে জীবনে একবার আল্লাহু আকবার বলেছিলাম, আল্লাহু আকবার, সেজন্য খুব জোরে বলতে হবে নারাই তাকবীর। সামনের লোকগুলো বলেছে, পিছনে সব সময় গন্ডগোল, মসজিদে পিছনে গন্ডগোল, এরা সব জানে সামনে কাতারে সওয়াব বেশি। যদি বলি ভাই আয় তুই যা, তুই পাশে ধরে ঠেলছি, ওই ভাই তুই যা, সওয়াব বেশি বোঝা আমি জানি। তা এই কজন এত জোর আওয়াজ হলো, আপনারা যদি আল্লাহু আকবার বলেন বিশ্বাস করুন আল্লাহ খুশি হবেন, গুনাহ দেবেন না, আল্লাহ পাক নেকি দেবেন, আল্লাহ পাক অনেক খুশি হবেন, বহুত খুশি হবেন। সেজন্য পিছনের ভাইরা বলেন না, আল্লাহু আকবার বলবেন, এতে লজ্জা কি, শয়তান আপনাদের বাধা দিচ্ছে যে তোর মতো লোক তুই আল্লাহ বলবি, চুপ কর বলি, লোকে বলছে তুই শোন, ছি 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 ছি, ওর মুখে জুতোর বাড়ি মারানো পালাকে। আল্লাহু আকবার বললে জুতো মারে কার মুখে, শয়তানের মুখে, আওয়াজ যত দূর যায় ও তত দূর পালায়। কিন্তু আল্লাহ পাকের কাছে প্রচণ্ড ক্ষমতা চেলিয়েছে যে আমি পালাবো বটে, সেকেন্ডের ভিতরে ফেরে আসতে পারি জানো, বলছে হ্যাঁ তুই আসবি, বলছে এক সেকেন্ডের ভিতরে আউ্বাল থেকে আখের পাক দেবো, বলছে হ্যাঁ তুই দিবি, শুধু জান্নাতটা তোর দেবো না, তোর কপালে আগুন দিলাম আমি, ওইটা বাদে যা চাইবি চাপ। সেজন্য আমরা আল্লাহ আকবার বলি ও দৌড় মারুক, ফের আসে আসুক, কী করবো তাকাত পাচ্ছি না, কী করবো, তকবির দান, খুব জোর তকবির দান, নাই তাকবীর। হ্যাঁ জলসা হচ্ছে লোক বুঝু, কিছু কিছু লোক বাড়িতে শুয়ে আসে, শুয়ে শুয়ে ভাবছে লোক নেই লোক নেই, এই যে কুচিন্তা ভাবনা এটা কিন্তু ভালো জিনিস না। অনেকে স্বামী স্ত্রী শুয়ে আসে, আছে না নাই, কিন্তু আমাদের তো স্ত্রী আছে, আমরা বিছনায় শুলাম না কেন, আমরা জ্ঞানী আমরা জানি, আজকের এই স্ত্রী সুন্দর স্ত্রী, টুকটুকে স্ত্রী, কি সুন্দর মশারি, কি সুন্দর খাট, কি সুন্দর প্যারিস, কি সুন্দর পট্টি, কি সুন্দর বিছানা। কিন্তু সোনার চাঁদ ভাইয়েরা, আমার আল্লাহ পাকের ওয়াদা রয়েছে আমরা জানি, এজন্য আমরা আজকের বিছানা ছেড়ে, টুকটুকে বিবি ছেড়ে, আর প্যারিস পট্টির বাড়ি ছেড়ে, এক লাখ টাকার খাট ছেড়ে, চটে এসে বসার কারণ হল আল্লাহ পাক, এই এখানে বসলে ইবাদত হবে, সুবহানাল্লাহ ইবাদত হবে, দরুদ শরীফ পড়লে ইবাদত হবে, এখানে বসে থাকলে 60 অথবা 70 বছর নফল ইবাদতের সওয়াব হবে, কোরআন শুনলে এক এক করে 10টা করে নেকি হবে। আর আল্লাহ পাকের ওয়াদা, ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি, এর বদলা আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হবে। তাই এজন্য আমরা এসেছি, যে বিবি যে খাট যে বিছনা যে বাড়ি ছেড়ে এসেছি, আল্লাহ পাক ইবাদতের বদলা যখন জান্নাত দেবেন, এর চেয়ে সুন্দর বিবির ব্যবস্থা, এর চেয়ে সুন্দর বিল্ডিং এর ব্যবস্থা, এর চেয়ে সুন্দর খাটের ব্যবস্থা, এর চেয়ে সুন্দর বিছানার ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেবে, সেই জন্য এসে বসেছি। আমরা সব বুঝি, আমরা জান্নাতের আশায়, দুনিয়ার মেয়েরা পায়খানা করে পেশাব করে মাথায় তেল না দিলে কীরকম একটা মারাত্মকভাবে একটা আকার ধারণ করে, আর তারপরে মাথায় চিরুনি না দিলে জ্বর ধরে। আর আল্লাহ পাক আমাদের জান্নাতে হুর দেবেন, চিরুনি দেবে না, পেশাব করবে না, পায়খানা করবে না, আর তারা এক ফোঁটা থুতু যদি নোনা সাগরে ফেলে, মধুর চেয়ে তামাম পৃথিবীর সাগরের পানি মিষ্টি হয়ে যাবে, বলুন। সেই জন্য এসেছি জান্নাতের আশায়, কিসের আশায় বাবু,
ওই তেহরি তাবারক বসে আসেনি উম্মতে মুহাম্মাদিকে রসূলুল্লাহ দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে না খাইয়ে মারবেন না আপনি দোয়া কবুল করেন আল্লাহ পাক দোয়া কবুল করেছেন উম্মতি মুহাম্মাদিকে না খাইয়ে আল্লাহ পাক মারবে না আরেকটা দোয়া করেছিলেন যে আল্লাহ আমার উম্মতের ভিতরে যেন ভাই ভাই গন্ডগোল না হয় মারামারি না হয় আল্লাহ বলছে ওটা চলছে চলবে হাবিল কাবিল থেকে শুরু ওইভাবে কিয়ামত পর্যন্ত পেটাপেটি চলবে কথা বুঝাচ্ছেন না আর আরেকটা দোয়া করেছিলেন আল্লাহ আমার উম্মতের একসঙ্গে গজব দেবেন না বলছে এটা কবুল করে নিয়েছি আফগানিস্তানে ধোলাই করবে এরা দেখবে বর্মায় কুষে দেবে এরা দেখবে দেখে যদি পরিবর্তন না হয় তারপরে এদের কথা হবে ওই জন্য একসঙ্গে কোনো জায়গায় মেরেছে দেখেছেন আর মারবে না কেমন পর্যন্ত মারবে না রসুলুল্লাহ দোয়া আল্লাহ পাক কবুল করেছে এই জন্য একদিকে ধলাই হবে একদিকে দেখাবে এরা যদি না সারে আল্লাহ পাক আবার এদের সরিয়ে দেবে তাই মুসলমান পৃথিবীর কোন জায়গা থেকে শেষ করতে পারবে না আর মুসলমান যখন শেষ হয়ে যাবে আল্লাহর কসম ইজা সামাউন ফাতারাত আসমান ভেঙে জমিনে পড়বে পড়বে না পড়বে না তা আমি বলি বাবু আমাদের পিছনে লেগো না আমরা যতদিন তোমরা ততদিন আমরা সেই দুনিয়া আছে কিছু বোকা মানুষ বোঝে না শুধু মুসলমানদের পিছনে লাগে এদের মেরে দেবো এদের শেষ করে দেবো আমাদের মেরে দিলে আমরা তোমাদের মারবো না তোমরা আপনি আপনি মরে যাবো এই কথা ঠিক না এই জন্য নামাজি লোকের খুব ভালোবাসা আলে মোলামাদের খুব ভালোবাসা কারণ এদের যত বাঁচিয়ে রাখবে আমরা তত বেঁচে থাকবো চোর বেঁচে থাকবে ডাকাত বেঁচে থাকবে মদকর বেঁচে থাকবে সুদকর বেঁচে থাকবে পাপী মানুষ বেঁচে থাকবে যদি মোমেন বেঁচে থাকে আর মোমেন যদি না থাকে আল্লাহ পাক কায়নাত রাখবে না সে মোমেন হওয়ার দরকার আছে না নাই এবারে আগিয়ে যাব কি করলে মোমেন হওয়া যায় এই দেখেন আপনাদের এই এই সমস্ত এলাকায় আমি যখন জলসে আসি না আমার জানটা ঠান্ডা হয় বেশি ভদচাপ দেই না হাঁকাহাঁকি করি না সুস্থভাবে আলোচনা কি শান্তি কথা বুঝাচ্ছেন না আর আপনারা খুব সুন্দর বোঝেন একের পর এক তত্ত্ব কোরআনের আলোচনা তবে আমার ভাই মহাশয় যেখান থেকে ছেড়েছেন কোরআন শুধু কোরআনের উপর ওইভাবে চালিয়ে যাব আশা করি খুব ভালো লাগবে মোমেন আপনারা মোমেনদের কোরআনের কথা ভালো লাগে আর দুটি একটা কাফের আছে এদের বিরাট ভালো লাগে যেন পুরাতন কাফের আবু জাহেল পুরাতন কাফের ওর কোরআন বিরাট ভালো লাগতো হ্যাঁ আবু জাহেল পুরানো কাফের না ও রসুলুল্লাহ কোরআন পড়লো রাতে বেলা আশা আর কে চলে আসত আবু সুফিয়ান নাম করা কাফের কিন্তু আল্লাহ পাক তাদের ভিতর থেকে কিছু কিছু মানুষকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন নিয়েছেন না ভাইরা আমার বাবাদেরা মোমেনেরা মুসলমানেরা ও সোনার চাঁদেরা ভালো করে বোঝার চেষ্টা করুন আমার শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী আর একবার হাত তুলে দেখান আমরা ভালো হয়ে যাব কে কে নারাই থাকবে আল্লাহ কবুল করেন হাতগুলোকে কবুল করেন বলেন আমিন জেনে বলেন আমিন একবার কলেমা পড়েন কি হবে লা ইলাহা লা ইলাহা শোনয়তে ঘরিয়া পশ্চিম পাড়া গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদারে রহেম তি ঝরে ও খোদারে রহেম তি ঝরে এ পবিত্র মাহফিলে ও খোদারে রহেম তি ঝরে খোদার রহমতি জারে এ পবিত্র মাহফিলে এইতে ঘরিয়ার গ্রাম এইতে ঘরিয়া গ্রামবাসী এরা আল্লাহর পিয়ারা এইতে ঘরিয়া জলসা কমিটি এরা আল্লাহর পিয়ারা আর করেছে কায়ে আর করেছে কায়েম বেহেশতের বাগান এ যে খোদার
সারা শোনো ওতে ঘরিয়া পশ্চিম পাড়া গ্রাম বাসী গন সালাম দিলাম খুলে বন ও খোদারে রহমো তি ঝরে ও খোদারে রহমো তি ঝরে এ পবিত্র মহফিলে এই মাখাল গাছাতে গরিয়া এই হাঁকি মোড় মোড় গ্রামের কথা শুনে হে আমি মনে মনে ভাবি আর কখনে আল্লাহ দেব আমি ওই মাখাল গাছাতে গরিয়ায় পাড়ি শোনো ও গ্রামবাসী গন সালাম দিলাম খুলে মন ও খোদারে রহমো তি ঝরে ও খোদারে রহমো তি ঝরে এ পবিত্র মাহফিলে বাবাজির নাম কি এই মাহফিলের সভাপতি আমার আব্দুর রাজাক ভাই এই মাহফিলের সভাপতি আমার আব্দুর রাজাক ভাই আর সহসভাপতি আমি সবাইকে জানাই আর এই মাহফিল প্রতি বছর যেন এই রূপে সাজা জোরে বলেন আর জোরে বলেন